দেখুন আনন্দিত তো বটেই, মানে আমরা এই কারণেই নেমেছিলাম রাস্তায়। দিদির কাছে আমরা ওই দিনকে কিন্তু আমরা অবরোধটা রাস্তা করেছিলাম, দিদিকে দিদির যে নীতি আমরা সেটাকে অমান্য করেছিলাম ওই যুগ জায়গায়। কিন্তু সংসারের একটা সংসারে যখন কোনো ভুল সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনেক সময় সংসারের ছেলেমেয়েরা মানতে পারে না। দিদি আমাদের মা, তার সন্তান আমরা, তার কাছে আমরা অ্যাপিল করেছিলাম আপনি পুনর্বিবেচনা করুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব অবরোধ তুলেও নিয়েছিলাম মানুষের যাতে অসুবিধা না হয়। আমাদের আজকে দিদি আমাদের অনুরোধটাকে সম্মান দিয়েছেন। আমাদের অনুরোধ বলতে আমডাঙাবাসীর অনুরোধ ছিল, আমরা সেদিনকে তাদের প্রতি আমডাঙাবাসীর প্রতিনিধি হয়ে রাস্তায় নেমেছিলাম। আজকে প্রতিটা আমডাঙাবাসী প্রচণ্ডই আনন্দিত, শুধু আমরা নই, আমরা রিপ্রেজেন্টেটিভ ছিলাম সেদিনকে আমডাঙাবাসী। আমডাঙাবাসী দিদিকে সবাই নতবস্ত্র হয়ে প্রণাম জানাচ্ছি। দেখুন রফিকারদা তো নতুন প্রার্থী নয়, মোর্তাজা হোসেন আমাদের নতুন প্রার্থী ছিলেন, উনি সম্মানীয় একজন ব্যক্তি, উনি ডাক্তার মানুষ। প্র্যাকটিক্যালি বলতে গেলে এখানে আমরা জানি আইএসএফ দিয়েছে লোকাল ক্যান্ডিডেট, আপনার বিজেপি দিয়েছে আমাদেরই দল থেকে বেরিয়ে যাওয়া জয়দেবদাকে, জয়দেব মান্নাকে। আর সেইখানে আমাদের প্রার্থী, দুবারের প্রার্থী যে বিধায়কের সংজ্ঞাটাই আমডাঙায় পাল্টে দিয়েছিলেন। বিধায়ক কী জিনিস তারা আমডাঙাবাসী আগে জানতেন না। হাসিম আব্দুল হালিম আমাদের এখানে স্পিকার ছিলেন, সম্মানীয় একটা পদ হোল্ড করেছেন আমাদের এখান থেকে জিতে গিয়ে, আমডাঙাবাসী তার কোনো ফল পায়নি। সত্তার সাহেব এখান থেকে জিতেছিলেন, আমডাঙাবাসী তার কোনো ফল পায়নি। আজ আমার পাশে যে মানুষটা বসে আছেন বিধায়ক হিসাবে, তাকে আমরা তৃতীয়বারের জন্য আবার মসনদে বসাবো। সেই মানুষটা বিধায়কের সংজ্ঞা পাল্টে দিয়েছিলেন বলেই কিন্তু আমরা তার হয়ে নেমেছিলাম দিদির কাছে কাতর আবেদন জানাতে। আমাদের আবেদন ছিল, আমরা কোনো মানে দলের বিরুদ্ধে বলিনি, দলের এগেনস্টে আমরা যাইনি। যে প্রার্থীকে দিয়েছিল সেই প্রার্থীকে আমডাঙাবাসী সত্যিকারের চায়নি। কিছু হয়তো কর্মীরা বেরিয়েছিলেন, দলের নির্দেশ মেনেই তারা বেরিয়েছিলেন, কিছু করার নেই। হয়তো আজকে যদি রফিকারদাকে না দিত আমরাই হয়তো কাল থেকে তার হয়ে নামতাম, নামতে হতো। দলের নির্দেশ তো আমরা অমান্য, দলের কাছে আমাদের সেটা ছিল আবেদন, আমাদের নির্দেশ অমান্য নয়। এটাকে অনেকে অনেক ভুল ব্যাখ্যা করেছে, আমরা দলবিরোধী কাজ করছি, আমরা এই করছি, এটা কিন্তু টোটালি ভুল ব্যাখ্যা। ব্যাখ্যাটা যে আমরা সংসারের মাথা যে তার কাছে আমাদের আবেদন ছিল যে একবার আপনি পুনর্বিবেচনা করুন, যে মানুষটা সাদামাটা জীবনযাপন, যা দিদির আইডিওলজি নিয়ে মেনে চলেন, 24/7 যাকে আমরা পাবো সেই জায়গাটা থেকে আমাদের আবেদনটা ছিল। উনি আমাদের সাড়া দিয়েছেন আমডাঙাবাসীর পক্ষ থেকে, তাকে আবার আমরা প্রণাম জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অভিনন্দন জানাই, জেলা নেতৃত্বকে আমরা অভিনন্দন জানাই, উচ্চ কিছু সিনিয়র নেতৃত্ব তাদেরও অভিনন্দন জানাই। আমরা যাদের যাদের কাছে গিয়ে অ্যাপিলটা করেছিলাম সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ওপর ভরসা রাখার জন্য আমডাঙাবাসীর তরফ থেকে। আমার নাম অরিন্দম মুখার্জি, আমি দত্তপুকুর ওয়ানের শিক্ষা জনস্বাস্থ্যের সঞ্চালক।